হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েতের তালশাড়ি এলাকার কার্টুন কারখানার গাড়ির চালক বিহারের বাসিন্দা চল্লিশ বছরের কুন্দন কুমারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাগনান এলাকায় তিনি বসবাস করতেন দুদিন ধরে কুন্দন কুমার নিখোঁজ ছিলেন বুধবার কারখানার পাশে একটি নয়নচুলিতে তার দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা এলাকাবাসীদের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেরিয়া মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েতের তালসাড়ি এলাকার কার্টুন কারখানার গাড়ির চালক বিহারের বাসিন্দা চল্লিশ বছরের কুন্দন কুমারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাগনান এলাকায় তিনি বসবাস করতেন দুদিন ধরে কুন্দন কুমার নিখোঁজ ছিলেন বুধবার কারখানার পাশে একটি নয়নচুলিতে তার দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা এলাকাবাসীদের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেরিয়া মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দবার্তা হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েতের তালসাড়ি এলাকার কার্টুন কারখানার গাড়ির চালক বিহারের বাসিন্দা চল্লিশ বছরের কুন্দন কুমারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাগনান এলাকায় তিনি বসবাস করতেন দুদিন ধরে কুন্দন কুমার নিখোঁজ ছিলেন বুধবার কারখানার পাশে একটি নয়নচুলিতে তার দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা এলাকাবাসীদের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেরিয়া মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা